আজ মানিকপাড়াতেই বৃষ্টিকে উপেক্ষা করে 1429 সালের রথযাত্রা পালিত হয়। এতে একদিকে যেমন চিরাচরিত রথের দড়িতে টান দেওয়ার মাধ্যমে বহু পুণ্যার্থী তাদের মনস্কামনা পূরণের চেষ্টা করেন, তেমনি অপরদিকে আরও বহু রথের দেখা গেল এই পুণ্য রথযাত্রায়। পুলিশি সুব্যবস্থাপনায় কোনো রকম অশান্তি ছাড়া এই রথযাত্রা পালিত হয়। মানিকপাড়া শিব মন্দির থেকে শুরু করে স্টেশন হয়ে এই রথযাত্রা সমগ্র মানিকপাড়া পরিক্রমা করে। রথের দড়িতে টান দেওয়ার মাধ্যমে সবাই নিজেকে ধন্য মনে করেন।